আমরা কোনো ফুটপাতের উচ্ছেদের বিরুদ্ধে নয়, আমরা উচ্ছেদের পক্ষে। কিন্তু আমাদের সরকার, আমাদের দিদি মাননীয় মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়, উনি তো গাইডলাইন সুন্দর বাঁধা আছে, উনি একটা কপি দেখান, উনি একটা কপি দেখান। বারবার সংবাদ মাধ্যমের দ্বারা আমরা সবসময় জানতে পেরেছি যে আমাদের একটা পুনর্বাসন দেওয়ার একটা ব্যবস্থা করে আমাদের উঠে, আমরা আমাদের উঠাতে হবে না, জেসিবির ফলাও দেখাতে হবে না, ক্যাডার বাহিনীও ওনাকে পুষতে হবে না, আমাদের জায়গাটা দেখিয়ে দিক, আমরা নিজেরা সুসুট করে চলে যাব। যে পরিস্থিতিটা দাঁড়িয়েছে, আমরা সত্যি দুঃখিত চলতে ফিরতে সাধারণ মানুষের কাছে, তাদের কাছে করজোড়ে হাত জোড়ে আমরা ক্ষমা চাইছি। কিন্তু দেখুন, এই পরিস্থিতি আমরা করতে চাইনি, আমরা করতে চাইনি, কারণ আমাদের আজকে বাধ্য, আমাদের আজকে বাধ্য হয়েছে। তার কারণ আমাদের হকার উচ্ছেদ করার একটা প্রোটোকল এসেছিল আমাদের মাননীয় দিদির, উনি বলেছিলেন এটা নিশ্চিত, কিন্তু তারপরে আবার উনি বার্তা দিয়েছেন এই ব্যাপারটাকে একটু ভেবে খতিয়ে দেখা যাক। কিন্তু বিষয়টা হলো কি, তার মধ্যে একটা জিনিস আছে, কে লক্ষ্য করেছেন নাকি জানি না, যারা মিডিয়া, যারা টিভি দেখেন, যারা খবর কাগজ পড়েন, দিদির একটা গাইডলাইন বাঁধা আছে যে হকারদের একটা পুনর্বাসন করে, হকারদের একটা পুনর্বাসনের একটা হকার জোন করে, ওদেরকে ওখানে শিফট করে হকারদের উচ্ছেদ করা, হকারদের উচ্ছেদ করা এই ভাষাটা বলবো না, যানজট মুক্তি করা এই ভাষাটা বলেছিলেন, আমাদের চেয়ারম্যান স্যার ভুলে গেছেন। কী জন্য কী ক্ষতি করেছি আমরা, কী পাপের সাজা দিচ্ছি আমরা, কোন জন্মে উনার কাছে আমরা পাপ করেছিলাম জানি না, কিন্তু উনার যে কী এত সেন্টিমেন্ট, উনার যে কী এত রাগ, আমাদের বলুক পায়ে ধরে সেটা আমরা ক্ষমা চাইব। আমাদের আমরা গেছিলাম, আমরা এসডিও সাহেবের কাছে ডেপুটেশন দিয়েছিলাম, আমরা চেয়ারম্যানের কাছেও ডেপুটেশন দিয়েছি, আমরা ডিএমের কাছেও ডেপুটেশন দিয়েছি, এবং আমরা এসডিওর কাছে আমরা সাক্ষাৎ করেছি। এসডিও উনি খুব বড়ো সুহৃদয় মানুষ, আমাদের দেখে একজন না 15 জনকে বলার মতো সুযোগ করে দিয়েছিল। আমরা গেছিলাম হাত জোর করে, আমরা স্যারকে বলেছিলাম, স্যার আপনাদের রাস্তা ব্ল্যাকটপ থেকে 5 ফুট নিচ্ছে, ফুটপাত 3 ফুট, 5-3 8 ফুট নিচ্ছে, আমরা স্যার 15 ফুট পিছিয়ে গিয়ে, আমরা সাধারণ একটু 2-5 হাজার যদি আমাদের থেকে যায়, আমাদের বাড়ির রোজি রোজগার, আমাদের বাচ্চাদের মুখের ভাত দুটো সঞ্চয় করার জায়গা করে দেন। নিশ্চিত আমাদের আমাদের এসডিও সাহেব আমাদের এই কথা শুনে উনি আমাদের জন্য একটু ভেবেছিলেন, এটা কিন্তু ভুল নয়। তো আমরা সেই হিসাবে আপনারা আমাদের তৃতীয় স্তম্ভ, আপনারা দেখুন এগড়া বাজার, দেখুন এগড়া বাজার সকলকে দেখান, আমাদের এই দেখুন এই পাশে দেখান, আমরা প্রত্যেকটা দোকান, যারা কনস্ট্রাকশন, সেমি কনস্ট্রাকশন, যার যেরকম ছিল, আমরা কিন্তু ভাঙার একটা প্রস্তুত নিয়েছি, আমরা ভেঙেও ফেলেছি। কিন্তু এটা বর্ষাকাল, তার কারণ হচ্ছে দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ এটা লেগেই থাকে, যার জন্য আমাদের একটু সময় দেওয়া হয়েছিল। সেটা এসডিও সাহেবকে আমরা বলেছিলাম যে আমাদের সময়ের প্রয়োজন আছে, উনি নিশ্চিত দিয়েছিলেন, আমাদের বলেছিলেন তোমরা নিজেরা আমাদের কেটে নেয়। কিন্তু আমাদের এখানে লোকাল, আমাদের কি বলা যায় লোকাল, আমাদের চেয়ারম্যান সাহেব, আমাদের এগড়ার অভিভাবক এত সুন্দর অভিভাবকগিরি করছেন, ওনারা কিছু পার্সোনাল ক্যাডার বাহিনী পুষে রেখেছেন, এবং
এই নিজস্ব পকেট থেকে বেতন দিয়ে পুরো মার্কেটে ছেড়ে বলছেন আমার জেসিবি সুরা আসছে। আরে ভাই সুরা আমরাও দেখেছি না, আপনারা না আমরা আমরা আপনি ভুল বুঝছেন, আমরা কোনো ফুটপাতের উচ্ছেদের বিরুদ্ধে নয়, আমরা উচ্ছেদের পক্ষে। কিন্তু আমাদের সরকার, আমাদের দিদি মাননীয় মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়, উনি তো গাইডলাইন সুন্দর বাঁধা আছে, উনি একটা কপি দেখান। বারবার সংবাদ মাধ্যমের দ্বারা আমরা সবসময় জানতে পেরেছি যে আমাদের একটা পুনর্বাসন দেওয়ার একটা ব্যবস্থা করে আমাদের উঠাতে হবে না, জেসিবির ফলাও দেখাতে হবে না, ক্যাডার বাহিনীও ওনাকে পুষতে হবে না, আমাদের জায়গাটা দেখিয়ে দিক, আমরা নিজেরা সুশ্রুট করে চলে যাব। সুপ্রিমো অভিষেক ব্যানার্জি মনোনীত প্রার্থী ঠিকই, আপনার মুখ্যমন্ত্রীর মনোনীত প্রার্থী ঠিকই, আমরা চেয়ারম্যান সাহেব, কিন্তু ভিতরের বিবেক বিবেচনা সেটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী নয়, এটা আমার বিবেক বিবেচনা আমার কাছে। পুনর্বাসন আমাদের সিদ্ধান্ত, মুখ্যমন্ত্রীর যেটা সিদ্ধান্ত ছিল আমাদের জানিয়েছিলেন 24 তারিখের মিটিংয়ে, যে যারা জবরদখলকারী আছে তাদেরকে আগে তুলে দিতে হবে, তারপরে আমরা জায়গা দেখা যাক, আমাদের তো মার্কেট তিনটা আছে সেখানে আমরা বসতে উঠেছি, আমরা ওদেরকে পুনর্বহন করবো। ম্যাক্সিমাম লোকই 13টা ওয়ার্ডের লোক ভেঙে নিয়েছে, সেই 1 নম্বর ওয়ার্ডের কিছু লোক, মানে যারা অসাধু ব্যবসায়ী কেন বলবো, যারা নিজেরা ঘর নিয়েছে, একটা দুটো ঘর নিয়ে তারা আবার ভাড়া দিয়ে দিয়েছে লোককে ডেলি 1000 টাকা, এই যে খোকন সিট ডেলি ভাড়া পায়, তাকে গরিব মানুষ বলে জায়গা দেওয়া হয়েছিল বসার জন্য, সেখানটায় তার বাবাকে দেওয়া হয়েছিল খোকন সিট, তার ছেলে রাজু সিট, এই দুটো ঘর থেকে ডেলি 1100 টাকা করে ভাড়া পায় বলে সে এখন আন্দোলনে নেমে পড়ে, সে আবার আমাদের মিউনিসিপ্যালিটিতে কাজ করে, তার ভাই আমাদের মিউনিসিপ্যালিটির স্টাফ। তো সেই সব স্বার্থপর যারা লোক, যারা দেশের উন্নতি চায় না, যেটা রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন থাকে চায় না, তারা এইসব আন্দোলন করবে, সেও সীমিত লোক। আপনি দেখবেন হসপিটাল রোডে বিভিন্ন জায়গায় প্রত্যেক ওয়ার্ডে যারা জবরদখলকারী ছিল তারা সবাই চলে গেছে। এই ওয়ার্ডটা কিছু ফল ব্যবসায়ী যারা কোটি কোটি টাকার মালিক তারাই বসে আছে, এবং কিছু অসাধু ব্যবসায়ী যেরকম বললাম আপনাদের তারাই বসে আছে। ওসব বাজে কথা বলে লাভ নেই, যতটুকু বলেছেন এসডিও বলেছেন, ডেপুটি ম্যাজিস্ট্রেট, আমি আমার কাউন্সিলর ছিলাম, আমরা একটা কথাই বলি, এসব মিথ্যা কথা বলে মিথ্যা প্রচার করে কিছু লাভ হবে, অভিযান চলবে, সাফাই হবে, যে কোনো মূল্যে প্রশাসনকে আমরা দায়িত্ব দিয়েছি, প্রশাসন যে কোনো মূল্যে সাফাই করবে, আমরা হয়তো থাকবো, যেহেতু এটা যৌথ প্রজেক্ট, যেহেতু মুখ্যমন্ত্রী 127টি চেয়ারম্যানকে ডেকে এই মিটিংটা করেছিলেন এবং সেখানে এই নির্দেশ দিয়েছিলেন যে আমিও যদি দোষী করি আমিও অ্যারেস্ট হবো, আমিও বের করবো, তো সেখানটায় এই কজন অসাধু ব্যবসায়ী এইভাবে করবে আমি সেটা মেনে নিতে পারবো না, এবং আমরা আমাদের পৌরসভার পক্ষ থেকে যাতে আমরা কংগ্রেসকে বলেছি যাতে সাফাই হয় তার ব্যবস্থা করি। ও তো বলবে, এখন নিজের স্বার্থটা পূরণ হচ্ছে না সেই জন্য দুর্নীতিগ্রস্ত বলতে পারে, তাতে মানে যারা করাচ্ছে তারাই বড় দুর্নীতিগ্রস্ত, যারা করাচ্ছে এগুলো বাজারে সবাই পাবলিক জানে, প্রত্যেক ওয়ার্ডের পাবলিক যে যারা করাচ্ছে তারাই বড় দুর্নীতিগ্রস্ত, আমরা নয়, আছে, সে নাম প্রকাশ করবো না, আছে সবাই জানে।